বাড়ি ছিল একটা বিশাল বটগাছ। সেই বটগাছে ছিল মেছো ভূতের বাসা। সন্ধ্যার পর সেখান দিয়ে কারও যাওয়ার উপায় ছিল না। বিশেষ করে মাছের গন্ধ পেলেই মেছো ভূত ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত। মেছো ভূতের জ্বালায় কেউ আর মাছ নিয়ে ওই পথে যায় না। একদিন এক নাপিত কুটুম বাড়ি থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। উফ, এত তাড়াতাড়ি যাচ্ছি, তারপরেও রাস্তা যেন আর শেষই হচ্ছে না। রাতও হয়ে গেল। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে নদীর ধার দিয়ে ওই বটগাছটা পেরিয়ে যাব, কিন্তু তা তো আর হলোই না। সঙ্গে এই মাছগুলোও আছে, মেছো ভূত ঠিক টের পেয়ে যাবে। না, একটা কাজ করি, এই মাছগুলোকে জামার ভিতরে ঢুকিয়ে নি। এই তো এবার ঠিক আছে। নাপিত মাছগুলোকে জামার মধ্যে ভরে নিয়ে হেঁটে চলল। এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল মেছো ভূত। হাওয়ায় মাছের গন্ধ ভেসে আসতেই উঁকি মেরে সে দেখে একজন মানুষ এদিকেই হেঁটে আসছে। হাতে মাছ নেই, তবে মাছের গন্ধ আসছে কোথা থেকে? ব্যাপারটা ঠিক লাগছে না। ও, এদিকে নাপিত গাছের নিচে আসতেই মেছো ভূত লাফিয়ে পড়ল তার সামনে। উড়ে বাবা রে, তোর আবার কি চাই? তোর পেটে ওটা কি রে? ও সব কিছু নয়। পেটে মাছ লুকিয়ে রেখে মিথ্যা বলা হচ্ছে। আরে একই আরে একই। নাপিত কম যায় না, সেও জড়িয়ে ধরল মেছোর কোমর। দুজনে সে কি জড়াজড়ি আর ঝাপটা ঝাপটি। উড়ে বাবা রে! কিছুক্ষণ পরেই নাপিতের জামার ভেতর থেকে মাছগুলো পড়ে গেল। নাপিত মাছগুলো কুড়োতে যাবে, ঠিক তখনই মেছো ভূত মাছগুলো নিয়ে উধাও হয়ে গেল আর সোজা গিয়ে বসল বটগাছের মগ ডালে। হায় রে, আমার সব কটা মাছ নিয়ে চলে গেল। আমি কত শখ করে বাজার থেকে কিনে এনেছিলাম খাবো বলে, আর শেষে কিনা মেছো ভূত নিয়ে চলে গেল। তবে আমিও কিন্তু মেছোকে ছাড়বো না। ওকে এমন জব্দ করব যে কোনোদিনও কারোর মাছ খাবার নাম পর্যন্ত নেবে না। পরের দিন নাপিত গেল কুমোরের বাড়ি। কুমোর তখন চাকা ঘুরিয়ে মাটির পাত্র বানাচ্ছিল। ও কুমোরদা, বলো ভাই, আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? আরে, একটা বড় মাটির মাছ বানিয়ে দিতে হবে, তারপর সেটাকে পুড়িয়ে শক্ত করে দিতে হবে ভাই। ও, এই কাজ? ঠিক আছে, আর এমন কি, কালকেই হয়ে যাবে। বিকালে থলি ভর্তি মাছের আঁশ নিয়ে নাপিত গেল কুমোরের বাড়ি। তারপর সেই আঁশগুলো ভালো করে মাছের ওপর লাগিয়ে দিল। এরপর মাছটা ব্যাগের মধ্যে ভরে নদীর দিকে হেঁটে চলল। নদীর ধারে যেতেই মেছো ভূত তাকে দেখতে পেল। মস্ত বড় ব্যাগ নিয়ে নাপিত আসছে, আর মাছের লেজটা কিছুটা বাইরে বেরিয়ে আছে। নাপিত কাছাকাছি আসতেই মেছো ভূত তার সামনে লাফিয়ে পড়ল। ওরে বাবা রে, পালা পালা। এরপর মেছো মাছটা নিয়ে বটগাছের মাথায় উঠে পড়ল। তারপর যেই না কামড় দিয়েছে অমনি তার দুটো দাঁত গেল ভেঙে। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন নাপিত পাশের গ্রামে বিয়ে বাড়িতে গিয়েছিল। ফিরতে ফিরতে তার রাত হয়ে গেছিল। এরপর যেই না ওই বটগাছের নিচে এসেছে অমনি মেছো ভূত লাফিয়ে তার সামনে পড়ল। তারপর নাপিতের গলা চেপে ধরল। জানিস তো নাপিত বললে কি হয়, এই গাছেই নাপতে ভূত হয়ে থাকবো আমি, তখন তুই কোথায় থাকবি শুনি একটু। এই কথা শুনে মেছো তার গলাটা ছেড়ে দিল। তারপর ভাবল, এই গাছটা আমার অনেক দিনের বাসা, এটাকে ছাড়া যাবে না। তুই আমাকে মাটির মাছ দিয়ে ঠকিয়েছিলি কেন, তার জন্য আমার দুটো দাঁত ভেঙে গেছে। আমি তোকে কেন ঠকাতে যাব ভাই, আমি মাছটা বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছিলাম আমার নাতিরা খেলবে বলে। তুই সত্যি ভেবে সেটা খেতে যাবি আমি কি করে জানবো? ওসব আমি জানি না, তোর জন্য আমার দুটো দাঁত ভেঙেছে, আমি তোর দুটো দাঁত ভাঙবো। দেখ আমার দাঁত ভাঙিস না, আমি বুড়ো মানুষ, আমি কথা দিচ্ছি কাল তোর জন্য অনেক মাছ নিয়ে আসবো। ঠিক বলছিস তো? না হলে কিন্তু তোর সব কটা দাঁত আমি ভাঙবো, যা কাল তাড়াতাড়ি আসবি। এরপর মেছো ভূতের কাছ থেকে ছাড়া পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলা নাপিত একটা কলসিতে কিছু শিঙি মাছ আর কয়েকটা কাঁকড়া নিয়ে এসে ওই বট গাছের নিচে এসে হাজির হলো। কই রে মেছো, মেছো কই তুই? এই নে তোর জন্য মাছ এনেছি। এই বলে মেছো কলসিতে হাত ঢুকিয়ে দিল আর শিঙি মাছে মারল কাঁটা। আরে কি বোকা রে তুই, এগুলো কি মরা মাছ যে কলসি থেকে বের করে আনবি? এগুলো সব জ্যান্ত মাছ, হাত দিলেই কামড়াবে। কলসির ভিতরে আগে ঢোক, মাছগুলোকে মার, তারপর বাইরে এনে খাবি। এই বলে মেছো ছোট হয়ে কলসির মধ্যে ঢুকে পড়ল। তারপর নাপিত ঝপ করে গামছা দিয়ে কলসির মুখ বন্ধ করে দিল। মেছো ভেতরে ঢুকে শিঙি মাছ আর কাঁকড়ার কাঁটা খেতে লাগলো। যন্ত্রণার জ্বালায় সে বাইরে আসতে গিয়ে দেখে কলসির মুখ বন্ধ। আমি আর কোনদিন তোর ক্ষতি করব না, তুই যা বলবি আমি তাই করব। হ্যাঁ এটাই তো বাকি আছে, তোকে বের করি আর তুই আবার লোকের মাছ কেড়ে খেতে যাবি। এতদিন অনেক মাছ খেয়েছিস, এবার মাছেরা তোকে খাবে। ও নাপিত আমাকে বার কর ভাই, আমাকে ছেড়ে দে, তোর পায়ে পড়ি। ও ও নাপিত, ওরে বাবা রে। এরপর নাপিত মুখ বাঁধা কলসি ভাসিয়ে দিল নদীর জলে। কলসির ভেতর শিঙি আর কাঁকড়ার কামড় খেতে খেতে ভেসে চলল मेछो।